ফিরে এসেছি 24 ঘন্টা ফিটে। আমি একটা গল্প দিয়ে শুরু করি। প্রচন্ড গরম, জাতীয় ক্রিকেট একাডেমির ক্যাম্প চলছে, আমি হচ্ছি ফিটনেস কোচ। বেলা 3টার সময় প্র্যাকটিস স্টার্ট হবে। এসছেন কে? গুন্ডাপ্পা বিশ্বনাথ, আমাদের হেড কোচ। আমাকে বললেন, চিনময় যাও সবাইকে একটু গা গরম করিয়ে দাও। দর দর করে ঘামছি। আমি স্যার গা গরম, এত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি, গা তো গরম হয়ে রয়েছে। কেন গল্পটা বলছি দেখছেন তো, এই গরমে দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি। কিন্তু ব্যাপার হলো এই চারপাশে যে প্যাচ প্যাচে এত গরম চলছে, গা ঘামছে, তার মধ্যে কি ওয়ার্কআউট বন্ধ করে দেবো? একদম নয়, এক্সারসাইজ কিন্তু চলবে, শুধু এটাকে ম্যানিপুলেট করতে হবে, পাল্টে নিতে হবে। কিভাবে করব, কেন করব, সেটাই দেখে নেবো আজকের এই এপিসোডে। ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা, 90% হিউমিডিটির মধ্যে আপনাকে ওয়ার্কআউটটাকে একটু বদলাতেই হবে। তার একটা উদাহরণ দিচ্ছি। প্রথম এক্সারসাইজ হচ্ছে, এরম একটা স্টিক নিয়ে নেবেন, একটা ডান্ডা নিয়ে এটাকে একবার এদিকে একবার এদিকে, যে কোনো বয়সের মানুষ করতে পারেন। আপনার যদি শরীর ঘোরাতে একটু অসুবিধা হয়, তাহলে পরে আপনি কিন্তু সোজা এই আর এইও করতে পারেন, খুব ভালোভাবে শরীরটা ঘুরলে। এটাকে বলা হয় রোটেশন। এটা হচ্ছে রোটেশন এক্সারসাইজ, একটা বডি রোটেশন। আপনি এদিকে 10 বার আর এই দিকে 10 বার। আগে বললাম না, এক্সারসাইজটাকে একটু খেলানো, এটাকে ম্যানিপুলেট করা। এবার দ্বিতীয় এক্সারসাইজে আমরা চলে যাচ্ছি। এবারে আপনি স্টিকটাকে এখানে নিলাম। আপনার হাতে যদি স্টিক না থাকে, আপনি কিন্তু খালি হাতেও করতে পারেন, সেটা আমি দেখিয়ে দেবো। এবারে স্টিকটাকে নিয়ে দাঁড়িয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে 20 বার করুন। যদি ফিটনেস লেভেল একটু ভালো হয়, তাহলে জগ করুন দাঁড়িয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে 20। আরও যদি ফিটনেস লেভেল ভালো হয়, এবারে আপনি পুরো হাঁটুটা তুলুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 করে 20। দর্শকদের বলি, সকলের ফিটনেস লেভেল সমান নয়। ধরুন আপনার কাছে লাঠিটাও নেই আর আপনার ফিটনেস লেভেল একটু খাটো, তাহলে পরে খালি হাতে আপনি করুন। আমি যেটা দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো করো। এবার খালি হাতে আমি ঘুরছি, আমি যে রোটেশন করছি এটাকে রোটেশন বলে, সেটা খালি হাতে। আবার এখানে আমি যেটা এভাবে লাগিয়ে করছিলাম, আপনার হাতটাকে এখানে রেখে এটা করুন, অথবা এখানে জগিং করুন হাতটাকে এখানে রেখে। সুতরাং খালি হাতেও করতে পারেন, মানে এক একজনের ফিটনেস লেভেল এক এক রকম, আপনি আপনার অনুযায়ী বেছে সেটা করুন। আমাদের এই যে দুটো এক্সারসাইজ পরপর, আমি মনে রাখবেন এটা কিন্তু সার্কিটে চলছে। সার্কিট অর্থাৎ একটার পরে একটা এক্সারসাইজ, কোনো বিশ্রাম নেই। আমরা প্রথমে করেছিলাম রোটেশন, তারপরে করে দিলাম স্পট জগিং, এবারে আমরা চট করে চলে যাচ্ছি ওয়াইপার। ওয়াইপার হচ্ছে গাড়ির যে কাটা পরিষ্কার হয়, উইন্ডশিল্ড স্ক্রিন, সেই ওয়াইপার। চট করে আমরা ম্যাটের সামনে চলে এলাম, আমরা শুয়ে পড়লাম। শুয়ে পড়ে হাত দুটো দেখুন এরকম রেখে আমরা একবার ডান দিকে যাচ্ছি আর একবার বাঁ দিকে যাচ্ছি। চেষ্টা করুন মাটিতে টাচ করানো, পারফেক্ট। দুদিকেই কিন্তু 10 বার করে হবে, দুদিকেই 10 বার করে করুন। এই যেই দুদিকে মিলে 20 হয়ে গেল, আপনি উঠে পড়লেন। উঠে পড়ে এবারে আপনি আপনার ফিটনেসের লেভেল অনুযায়ী 1 মিনিট রেস্ট নিতে পারেন, 2 মিনিট রেস্ট নিতে পারেন। রেস্ট নিন, জল খান। আমাদের ডিহাইড্রেশন প্রচণ্ড রকমভাবে আসে এই গরমের মধ্যে এক্সারসাইজ করলে, যার ফলে বডি থেকে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায় এবং আমাদের ক্র্যাম্প আসে, প্রচণ্ড ক্র্যাম্প আসে। সুতরাং এই যে 1 মিনিট টাইম পেলেন, আপনি জল খান, ফ্লুইড নিন, বিশ্রাম নিন। তারপরে এই যে সার্কিটটা আমি দেখালাম, একটার পর একটা পরপর 3টে এক্সারসাইজ 4 থেকে 5 রাউন্ড করুন, এটাই হয়ে গেল আপনার একদিনের রুটিন। ওই দৈনন্দিন যে কর্পরটার হাঁটা জগিং, তার থেকে অনেক বেশি আমি বলবো, এটার মধ্যে অনেক এনার্জি লেভেল বেশি থাকবে, এটা করতে মজা লাগবে এবং অনেক এফেক্টিভ হবে। কেন এফেক্টিভ হবে এবার আমি ধাপে ধাপে বুঝিয়ে দিই। নাম্বার 1, হিউমিডিটি বেশি থাকলে বডি থেকে ফ্লুইড লস হয়। সুতরাং দীর্ঘায়িত করবেন না, আপনার 1 ঘন্টা কখনোই এক্সারসাইজ করবেন না, 30 থেকে 35 মিনিট শেষ করুন। নাম্বার 2, অতি তীব্র এক্সারসাইজ করবেন না, প্রলং অতি তীব্র, দুটো মিলে কিন্তু বডি থেকে অনেক কর্টিসল বেরিয়ে যায়, হরমোন একটা কর্টিসল, যার থেকে টায়ার্ডনেস আসে, ফ্যাটিগিং হরমোন বলে। আপনি যখন সারাদিন একবার মজা করে এনার্জি নিয়ে, সেই এনার্জি কিন্তু আপনি পাবেন না লম্বা এক্সারসাইজ করলে। তিন হচ্ছে, একটু হালকা জামা কাপড় ব্যবহার করুন, যাতে কিনা আপনার ঘামটা শুকোতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে, যদি সকালেই একান্ত এক্সারসাইজ করেন, 8টার মধ্যে শেষ করে দিন, তারপরে কিন্তু সূর্যের যে তীব্রতা সেটা বাড়তে থাকে। আর 5 হচ্ছে, সকালে কেন, এবার একটু পরিস্থিতি বদলান, বিকেলের দিকে এক্সারসাইজ করুন, 5টার পরে 6টার পরে, যখন আপনার আর্দ্রতাও অনেক কম আর সূর্যের তো তাপ থাকবেই না তখন। সুতরাং এগুলো হচ্ছে আপনার এক্সারসাইজটাকে নিয়ে খেলানোর কথাগুলো আমি উপায় বলে দিলাম।
বিশ্বের অন্যতম সেরা অভিযাত্রী হলো মাইক হর্ন। -80 ডিগ্রিতে উনি উত্তর মেরু অভিযানে গেছেন, উনি জয় করতে চান উত্তর মেরু। সেই -80 ডিগ্রিতে উনি বলছেন, আই এম কমফোর্টেবল ইন -80 ডিগ্রি। মোরাল অফ দ্য স্টোরি, আপনি যদি মনে করেন যে কোনো পরিস্থিতিতে আপনি স্বাভাবিক, তাহলে আপনি অবশ্যই স্বাভাবিক। সুতরাং এই যে এত আর্দ্রতা, এত গরম, খালি মনে করুন আমি বেশ ভালো আছি, তাহলেই এক্সারসাইজও চালিয়ে যাওয়া যাবে, মনটাও ভালো থাকবে, শরীরটাও সুস্থ থাকবে। আমার দেখানো এক্সারসাইজগুলো করুন এবং সুস্থ থাকুন, আর দেখতে থাকুন 24 ঘন্টা ফিট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।